বাংলাদেশের সোনালী ব্যাংকে জরিমানা করেছে ইন্ডিয়ান সরকার, কিন্তু কেন? ইন্ডিয়ার জনপ্রিয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এটা নিয়ে একটা সংবাদ প্রকাশ করেছে। সেটাতে বলা হয়েছে যে আরবিআই ইম্পোজ 96.4 লাখ ফাইনস অন বাংলাদেশি সোনালী ব্যাংক, অর্থাৎ বাংলাদেশের যে সোনালী ব্যাংক রয়েছে সেই সোনালী ব্যাংকে 96.4 লাখ রুপি জরিমানা করেছে, যেটা বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় 1,35,26,000 টাকা। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে ইন্ডিয়া কেন বাংলাদেশের সোনালী ব্যাংকে জরিমানা করলো? এখানে জরিমানাটা করেছে আরবিআই। সো আরবিআইটা কে বা এটা কারা চালায়, চলুন সেটা একটু জানি। আরবিআই হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, অর্থাৎ এই আরবিআই হচ্ছে ইন্ডিয়ার কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশের যেমন কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক, সো ইন্ডিয়ার কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে আরবিআই। অর্থাৎ এই আরবিআই যত ধরনের ব্যাংক আছে ইন্ডিয়ার সকল ব্যাংকে কন্ট্রোল করে। এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ায় জরিমানা করেছে বাংলাদেশের সোনালী ব্যাংকে। সো এটা কেন করেছে? আপনারা হয়তো অনেকে জানেন না যে বাংলাদেশের সোনালী ব্যাংকের দুটো ব্রাঞ্চ রয়েছে, একটা হচ্ছে কলকাতাতে এবং আরেকটা হচ্ছে শিলিগুড়িতে। এবং এই সোনালী ব্যাংকের শাখাগুলোর প্রধান কার্যালয় কিন্তু বাংলাদেশের যে মতিঝিল রয়েছে সেখানে কিন্তু সোনালী ব্যাংকের মূল শাখা। সো এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কি কারণে এক্স্যাক্টলি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এই সোনালী ব্যাংকে জরিমানা করেছে। সো আমরা এবার আরবিআই রিপোর্টটা একটু দেখি যে এক্স্যাক্টলি কেন জরিমানা করা হয়েছে। রিপোর্টে যেটা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে রিজার্ভ ব্যাংকের যে KYC রুলস রয়েছে সেই রুলসটা ব্রেক করা হয়েছে, এবং 31 মার্চ 2022 সালে তারা এই বাংলাদেশের সোনালী ব্যাংকের শাখাগুলোর উপর অডিট করেছে এবং সেখানে কিছু ফাইন্ডিংস পাওয়া গিয়েছে যেটা নন কমপ্লায়েন্স, যে কারণে তারা সোনালী ব্যাংকের ওই শাখাগুলোকে একটা নোটিশ দিয়েছে এবং কারণ দর্শানোর কথা বলা হয়েছে যে কেন আপনাদেরকে জরিমানা করা হবে না, যে আপনারা এই সিকিউরিটিগুলো ব্রিচ করেছেন বা এই রুলসগুলো ব্রেক করেছেন। যখন সোনালী ব্যাংকের শাখাগুলো এটার যথাযথ উত্তর দিতে পারেনি, তখনই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বাংলাদেশের সোনালী ব্যাংকটাকে জরিমানা করেছে, যেটা হচ্ছে 96,40,000 রুপি। সো এখানে সবার মনে একটা প্রশ্ন, সেটা হচ্ছে সোনালী ব্যাংক যেহেতু বাংলাদেশি ব্যাংক, সো ইন্ডিয়া কিভাবে বাংলাদেশের সোনালী ব্যাংকে জরিমানা করতে পারে, সেটা রাইটস কি তাদের রয়েছে কিনা। আপনারা হয়তো অনেকে জানেন যে বাংলাদেশে কিন্তু অনেকগুলো ফরেন ব্যাংক রয়েছে, যেমন আলারাফা ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, এনএ, কমার্শিয়াল ব্যাংক অফ সিলন, হাবিব ব্যাংক, SSBC, তারপর ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, স্ট্যান্ডার্ড চার্টার্ড, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং ওরি ব্যাংক। সো এই যে ফরেন ব্যাংকগুলো রয়েছে এই ব্যাংকগুলো কিন্তু নিয়মিত বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করতে হয়, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকও কিন্তু এদেরকে অডিট করে যে এদের কোনো ভুলভ্রান্তি হচ্ছে কিনা। যদি এই যে শাখাগুলো রয়েছে ফরেন ব্যাংকের, এই শাখাগুলো যদি কোনো কারণে কোনো ভুল করে, বাংলাদেশের আইন বা নিয়ম কানুন ভঙ্গ করে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ব্যাংকও কিন্তু এই ফরেন ব্যাংকগুলোকে কিন্তু জরিমানা করতে পারে এই শাখাগুলোকে। তো এটার মানে হচ্ছে আপনি যেই দেশে ব্যাংকিং পরিচালনা করছেন আপনাকে অবশ্যই ওই দেশের গভর্নমেন্টের নিয়ম কানুন বা রুলস মেনেই কিন্তু আপনাকে ব্যাংকিং করতে হবে। আপনি যদি কোনো কারণে ওই দেশে ব্যাংকিং পরিচালনা করতে গিয়ে কোনো কারণে গভর্নমেন্টের কোনো রুলস ব্রেক করেন বা কোনো নিয়ম ভাঙেন, সেক্ষেত্রে কিন্তু ওই দেশের গভর্নমেন্ট বা ওই দেশের যে কেন্দ্রীয় ব্যাংক রয়েছে সেটা কিন্তু আপনাকে কিন্তু চার্জ করবে বা আপনাকে জরিমানা করবে, আপনাকে বিভিন্ন ধরনের পানিশমেন্ট দিতে পারে। ঠিক এটার কারণে বাংলাদেশের যে সোনালী ব্যাংকের দুইটা শাখা রয়েছে কলকাতা এবং শিলিগুড়ি, এই দুইটা শাখায় যখন অডিট করা হয়েছে তখন কিছু অনিয়ম ধরা পড়েছে, যে কারণে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এই সোনালী ব্যাংকের এই দুইটা শাখাকে জরিমানা করেছে। তার মানে সোনালী ব্যাংক যদি ইন্ডিয়ার গভর্নমেন্টের এই রুলগুলো ব্রেক না করতো তাহলে কিন্তু তাদেরকে এই জরিমানা দিতে হতো না। যদি কোনো কিছু জানার থাকে সেটা আপনি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করতে ভুলবেন না। ভালো থাকবেন, কথা হবে পরবর্তী নতুন আরেকটা ভিডিওতে।